हेलो व्यूअर्स केमन आছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন কারণ আমি আপনাদেরকে আমার মেডিটেশন নিয়ে কিছু কথা বলবো। সো অনেকে আমাকে প্রশ্ন করেন বা আমাকে ফোন দিয়ে বলেন ভাই আপনি কিভাবে মেডিটেশনটা পেয়েছেন আমাদেরকে একটু জানান, আমরা ইউটিউবার একটু আপনাদের কথা শুনে একটু হেল্পফুল হই। এজন্য আপনাদেরকে আসলে আমি অনেক দিন আগেই মেডিটেশন পেয়েছি, এখনো ফার্স্ট পেমেন্ট পাইনি, প্লাস ফার্স্ট পেমেন্ট পেলে আপনাদেরকে সেটাও দেখাবো যে আমার ফার্স্ট পেমেন্ট আমি কি করব। সো আমি মাত্র 19 ঘন্টায় আমি মেডিটেশনটা পেয়েছি, মাত্র 19 ঘন্টায়। সো আমার এই চ্যানেলটা তাসনিম তাইবা, আমার চ্যানেলটির নাম হলো তাসনিম তাইবা। এই তাসনিম তাইবা চ্যানেলটি আমার প্রায় 2 বছর প্লাস 2 বছরের বেশি হয়ে গেছে। সো আমি অনেক কষ্ট করে অনেকই করে আমি এই চ্যানেলটিকে দাঁড় করাইছি, আজ মেডিটেশনটা করেছি। তো অনেকে আমাকে বলতো যে ভাইয়া যে বুস্টিং করে ওয়াচ টাইম পাওয়া যায়, তারপরে সাবস্ক্রাইবার পাওয়া যায়, লাইক কমেন্ট সব পাওয়া যায়। আমি বললাম দরকার নাই, আমি যখন একজন সফল ইউটিউবার হব তখন আমার মানে সব কিছুই আমি সফলতায় ভাবো, যে আজ হোক বা কাল হোক বা 1 বছর হোক 2 বছর 3 বছর, যত বছর লাগবে আমার 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম আমার যত বছর হোক লাগবে। সো আমি প্রথম আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি আমারটা নিজেরটা। আমি অনেক সময় যখন প্রথম বছরে আমি আমার চ্যানেলটিকে যখনই করছি তখন আমি নিজের ভিডিও নিজে দেখছি, তারপরে অন্য আমার ফ্রেন্ডের দিয়ে ভিডিওগুলো দেখাইছি। পরে আমি ইউটিউবে ভালো বড় বড় কয়েকটা চ্যানেলগুলো আমি ফলো করলাম যে আসলে নিজের ভিডিও দেখলে কি কোনো সমস্যা হয় কিনা। তারপরে দেখলাম নিজের ভিডিও দেখলে অনেক সমস্যা হয়, তারপরে ফেক সাবস্ক্রাইবার বা এদের রুলগুলো আছে। তো আমি যেই প্রথম আমার যে একটা চ্যানেল খুলেছিলাম আমার নিজের নামে, জনি নামে, সেই চ্যানেলটিকে আমি ডিলিট করে দিই। ডিলিট করে দেওয়ার পরে আমি আরেকটা চ্যানেল খুলি, তখন তাসনিম তাইবা। এই চ্যানেলটিকে আমি প্রথমে আমি নিজে কন্টেন্টগুলা আপলোড করতাম, যখন আমি ভালো পারতাম বা ভালো পারতাম না। সো আমি সব ধরনের চেষ্টা করতাম ভালো ভালো কন্টেন্ট দেওয়ার জন্য, ভালো ভালো থাম্বনেল দেওয়ার জন্য চেষ্টা করতাম। তারপরে আমি প্রায় এই চ্যানেলটির বয়স আমার 2 বছর হয়ে গেল, আমার অনেক সাবস্ক্রাইবার বাড়তেছিল, প্লাস আমার ওয়াচ টাইমটা বাড়তেছিল না। সো আমার সাবস্ক্রাইবার প্লাস 10K-র উপরে আমার সাবস্ক্রাইবার যখন হয়ে যায় তখন আমার ওয়াচ টাইমটা প্রায় 200 ঘন্টা 300 ঘন্টা এরকম আপ ডাউন থাকে। আমার চ্যানেলটিকে তো যখন চলে যাচ্ছিলো যে 1 বছরের মধ্যে 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার লাগবে, তখন আমি ওটার দিক চিন্তা না করে আমি চিন্তা করলাম যে ভালো ভালো কন্টেন্টগুলো দিই এবং আপনাদের মাঝে যে ভালো একটা কন্টেন্ট গেলে আপনারা দেখবেন যে কি ধরনের একটা কন্টেন্ট গেলে আপনারা দেখবেন। সো আমি সেটার পর একটা নলেজটা দিই প্রথমে। তারপর আমি আস্তে আস্তে ভিডিও আপলোড করি, আমার ভিডিও আপলোডের প্রায় 130-32 মতো যখন ভিডিও আপলোড হয়ে যায় তখন আমি একটু কন্টেন্টগুলো দেখি, দেখি আস্তে আস্তে ভিউজ বাড়ছে প্লাস ওয়াচ টাইম বাড়ছে। তখন আমার মার্চের মাঝামাঝি দেখি আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম প্লাস 1000 সাবস্ক্রাইবার আমার হয়ে গেল। তখন আমি আরও কিছুদিন অপেক্ষা করি, প্রায় 15-16 দিন মতো অপেক্ষা করি, আগে আমি মেডিটেশন করব না। সো ইউটিউবে একটা রুল আছে, 11 তারিখে, প্রতি মাসের 11 তারিখে ইউটিউব একটা আপডেট নিয়ে আসে বা এদের একটা ডাটা আপডেট হয়, যে আপডেটে কিছু ফেক সাবস্ক্রাইবার চলে যায়, তারপরে কিছু ফেক ওয়াচ টাইম চলে যায়। আমি দেখতেছিলাম যে এই 11 তারিখের পরে যে আমার কোনো ফেক সাবস্ক্রাইবার বা ওয়াচ টাইম চলে যায় কিনা। তো আমি এর জন্য পরে আমি দেখলাম আমার আর এর মধ্যে কোনো ফেক সাবস্ক্রাইবার নাই, প্লাস এখন আমার প্রায় 7K সাবস্ক্রাইবার প্লাস 7K সাবস্ক্রাইবার প্লাস আমার এখন। তো আমি প্রথম আমি মেডিটেশনটা অ্যাপ্লাই করি, আর অ্যাপ্লাই করার পরে আমার মাত্র 3 ঘন্টার মধ্যে আমার হলো মেডিটেশনের অ্যাপ্লাই আসে, প্রথমে SMS-টা আসে বা ইমেলটা আসে যে আপনি সাবস্ক্রাইবার সফলভাবে হয়েছে, এরকম একটা আসে ইমেলটা। তারপরে আমি মাত্র রাতে শুয়ে আছি, সকালবেলা আমি আবার দেখি আমার 2টা ইমেল এসেছে। সো আমি ওই সকালবেলা কাউন্টটা করে দেখলাম যে আমার 19 ঘন্টায় আমার মেডিটেশন অ্যাপ্রুভ, আমার দেশে মেডিটেশন অ্যাপ্রুভ হয়ে গেছে মাত্র 19 ঘন্টায়। সো তার আগেও হয়ে গেছিলো কিন্তু আমি জানি না। আমি সকাল 6টার সময় আমি ঘুম থেকে উঠে দেখি আমার 2টা ইমেল আইছে, 2টা ইমেল আমি চেক করে দেখি 2টা ইমেলে অ্যাপ্রুভ দেখাচ্ছে, যে রাত্রে কখন দিছে আসলে দেখাচ্ছে। আমি কাউন্ট করলাম 19 ঘন্টায় আমি মেডিটেশনটা পেয়েছি। তো সকলের উদ্দেশ্যে আমি বলবো যে আপনারা যারা ইউটিউবে কাজ করতে চাচ্ছেন বা ইউটিউবে কাজ করবেন তারা অবশ্যই কোনো ফেক সাবস্ক্রাইবার নেবেন না বা ফেক ওয়াচ টাইম নেবেন না, ঠিক আছে? ফেক সাবস্ক্রাইবার নিলে আপনাদেরকে ওটা কাউন্ট হবে না। সো 11 তারিখের পরে আপনারা কিন্তু কাউন্ট ওটা করতে পারবেন না। আর হলো ফেক ওয়াচ টাইম, অনেকে দেখি যে পেজে বা আপনার ফেসবুকে দেখাচ্ছে যে ফেক মানে ওয়াচ টাইম কিনতে পাওয়া যায়, তারপর কমেন্ট কিনতে পাওয়া যায়, ভিউজ কিনতে পাওয়া যায়, সাবস্ক্রাইবার কিনতে পাওয়া যায়। আসলে ভাই এটা নিয়ে আমার কাজ কি বলেন? আপনি টাকা খরচ করলেন, দেখা যায় 2000 টাকা বা মনিটেশন। আমি কালকে একটা পেজে দেখলাম মনিটেশনের জন্য ওরা 8,000 সাড়ে 8,000 টাকা চাচ্ছে যে মনিটেশন অ্যাপ্রুভ করে দেবে। তাহলে আপনার নিয়ে কাজ কি বলেন? আপনি মনিটেশন নেওয়ার জন্য অলরেডি 4000 ঘন্টা ওয়াচ টাইমে 1000 সাবস্ক্রাইব আপনি নিলেন 8000 টাকাতে। নেওয়ার পর আপনি কি করলেন? ওটা আপনি যখন ওটা মনিটেশনে অ্যাপ্লাই করলেন, মনে করেন আপনার মনিটেশনটা পাইলেন, সাপোজ পাইলেন মনিটেশন। আমার আশা করি আমি মনিটেশন পাবেন কিনা আমি জানি না, কিন্তু মনে করেন পাইলেন। পাওয়ার পরে কী করবেন? যখন আপনি একটা ভিডিও বা আপলোড করবেন তখন আপনার তো একটা ভিউজও হবে না। ওই যে 1000 সাবস্ক্রাইবার কিনেছেন, ওখান থেকে কি আপনাকে একটা দুটো ভিউজ হবে? আমার মনে হয় না হবে। তখন ইউটিউব দেখবে যে মনিটেশন পেয়েছে, আপনার 1-2 মাসের মধ্যে 4000 ঘন্টা ওয়াচ টাইম হয়ে গেছে, প্লাস সাবস্ক্রাইবার হয়েছে, কিন্তু ভিউজ আসে না, আসে না। তখন আপনার কী করবে? এগুলো স্ক্যাম বলে আপনার মনিটেশনটা অ্যাপ ইনেবল করে দেবে। তখন আপনার কী করবে? এদিকে 8000 টাকাও যাবে, আপনার চ্যানেলটা সাবস্ক্রাইবারটা সব চলে যাবে এবং আপনি সাসপেন্ডও হতে পারেন। তো আমি আপনাদেরকে উদ্দেশ্য করে বলি, আপনারা সঠিক কন্টেন্ট আপলোড করেন, ভিউজ ইনশাল্লাহ হবে এবং সাবস্ক্রাইবও হবে, আপনি একদিন সফলতা পাবেন। আমি দীর্ঘ 2.5 বছর ধরে কষ্ট করে আজ আমি এই পর্যন্ত এসেছি, আমি অ্যাপ্রুভ হয়েছি। সো আপনারা ইনশাল্লাহ পারবেন। ইউটিউবের পিছনে লেগে থাকুন, সময় দিন, ভালো ভালো কন্টেন্ট আপলোড করুন, আপনারা ইনশাল্লাহ সফলতা হবেন। আমি যেমন 19 ঘন্টায় মনিটেশন পেয়েছি, আপনারাও 15 ঘন্টায় পাবেন বা 2 দিনে পাবেন বা 1 দিনে পাবেন। এখন ভালো কন্টেন্ট আপলোড করুন, ওয়াচ টাইম বাড়ান, এগুলোর জন্য আপনাকে খুব হেল্পফুল হবে। তো আমি মনিটেশনটা যেভাবে পেয়েছি অনেক মানে ই করে পেয়েছি, সো আপনারাও সেভাবে করবেন। আপনারা ওয়াচ টাইম কিনতে যাবেন না বা সাবস্ক্রাইব কিনতে যাবেন না। সো এইগুলো কিনতে গেলে শুধু আপনার টাকাটা নষ্ট হবে আর কিছুই না। আপনি ভালো ভালো কন্টেন্ট আপলোড করুন, ইনশাল্লাহ আপনি একদিন সফলতা হবেন। তো মনিটেশন আমি পেয়েছি, আমি নেক্সট ভিডিওই আমি এখনও পিনকোডটা আসলে পাইনি, আমার অলরেডি 3 উইক লাগবে পিনকোডটা পেতে। সো আমি যখন পিনকোডটা পাবো, আমি পিনকোড পাওয়ার সময় আমি আরেকটা ভিডিও আপনাকে দেবো যে পিনকোডটা আমি কীভাবে পালাম, কোথা থেকে পালাম। সো মনিটেশন অ্যাপ্রুভ করার জন্য আপনি সঠিক কিন্তু আপনার অ্যাড্রেসটা দেবেন। যে পিনকোডটা পাওয়ার জন্য সঠিক অ্যাড্রেসটা আপনি দেবেন, যেখানে থাকেন সেই অ্যাড্রেসটা সঠিকভাবে দেখবেন। তো অ্যাপ্রুভ ইনশাল্লাহ হবেই। সো আপনারা সঠিক নিয়মে কাজ করবেন, সঠিকভাবে সব কিছু করবেন, ইনশাল্লাহ আপনি পেমেন্ট পাবেন এবং ইউটিউবে সফলতা হতে পারবেন। সো আমি যেমন 19 ঘন্টা পেয়েছি, আপনারা আরও কম ঘন্টায় ওয়াচ টাইম 4000 ঘন্টা ই করতে পারবেন। সো মনিটেশন পাবেন। সো অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন। তো আপনাদের অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।